হ্যালো বন্ধুরা আপনার স্মার্টফোনের স্ক্রিনটিকে কিভাবে রেকর্ড করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্মার্টফোনের স্ক্রিনটিকে রেকর্ড করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি আপনারাও এভাবে আপনাদের স্মার্টফোনের স্ক্রিনটিকে রেকর্ড করতে পারবেন খুব সহজেই এজন্য আপনাদের কি কি করতে হবে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক প্রশান্ত প্রো চলুন শুরু করা যাক আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন যে কোনো স্মার্টফোনের স্ক্রিন রেকর্ড করার জন্য আপনাদের প্রথমে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর সার্চ বক্সে আপনারা এক্স রেকর্ডার এই ইন্টারভেসটি লিখে সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই অ্যাপ্লিকেশানটিকে আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশানটি খুঁজে পেতে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশানটির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়ার পর অ্যাপ্লিকেশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার ডিসপ্লের ওপরে এভাবে একটি আইকন চলে আসবে এই আইকনটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে চারটে অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন প্রথম যে অপশানটি রয়েছে এটা হলো স্টার্ট বাটন এই স্টার্ট বাটনের ওপরে আপনারা একটি ক্লিক দিয়ে দেবেন এখানে স্টার্ট নাও বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন স্টার্ট নাও বাটনে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে থ্রি টু ওয়ান এবং আপনার স্মার্টফোনের স্ক্রিনটি রেকর্ড হতে শুরু হয়ে যাবে তো জাস্ট আপনারা এই আইকনটির ওপরে আবারও একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর প্রথম যে অপশানটি দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে পুস বাটন এই বাটনটিতে ক্লিক করে আপনারা আপনাদের রেকর্ডিং যে কোনো সময় পুশ করতে পারবেন এবং আবারও এখান থেকে চালু করতে পারবেন এরপরে দ্বিতীয় যে অপশানটি রয়েছে এটা হলো সেভ বাটন এই বাটনে ক্লিক করে আপনারা আপনাদের স্মার্টফোনের স্ক্রিন রেকর্ডিং সেভ করতে পারবেন এরপর তৃতীয় যে অপশানটি রয়েছে ব্রাশ এই অপশানটির ওপরে আপনারা একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর একেবারে নিচে অনেকগুলি অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন প্রথম যে অপশানটি রয়েছে ব্রাশ এখানে কোনো কিছু সিলেক্ট করার ক্ষেত্রে বা কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আপনারা এই অপশানটিকে ব্যবহার করতে পারবেন ঠিক একই রকমভাবে পরে যে অপশানটি রয়েছে চারকোনা এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর কোনো কিছুকে আপনারা এইভাবে চারকোনা করে বোঝাতে পারবেন এখানে স্ক্রিন রেকর্ডিং হয়ে গেলে আপনারা দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেভ বাটন এই সেভ বাটনে ক্লিক করে স্ক্রিন রেকর্ডিংটিকে সেভ করতে পারবেন স্ক্রিন রেকর্ডিং সেভ হয়ে গেলে আপনারা এই স্ক্রিন রেকর্ডিংটিকে আপনার স্মার্টফোনের গ্যালারিতে দেখতে পেয়ে যাবেন ঠিক একই রকমভাবে আপনারা আপনাদের স্মার্টফোনের স্ক্রিনটিকে রেকর্ড করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না